উন্নত যাত্রী সেবা নিশ্চিত করতে শুরু হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যাত্রা। দৃষ্টিনন্দন এই টার্মিনালের সফট ওপেনিংয়ের সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিগগিরই আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের হাব হবে ঢাকা ও কক্সবাজার। আগামীতে আকাশপথে আন্তঃজেলা সংযোগ আরও বাড়াতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। খুলল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দুয়ার। নান্দনিক টার্মিনালে বছরে 1,60,00,000 যাত্রীকে উন্নত সেবা দিতে তিনতলা ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21,399 কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালে পার্কিং করা যাবে 37টি উড়োজাহাজ। আকাশপথের আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের মতো আর কেউ এগিয়ে আসেননি বলে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ যখন থেকে সরকার এসেছে তখন মানুষের সুবিধার জন্য মানুষের জন্যই কাজ করে যাচ্ছে এবং মানুষের ভিতরে একটা আত্মমর্যাদা বোধ আমরা তৈরি করতে পেরেছি। আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে শুধু মর্যাদাই না, উন্নয়নের রোল মডেল হিসেবেও আমরা স্বীকৃতি পেয়েছি। আমাদের সবগুলি রেলপথ, সড়কপথ, নৌপথ এবং আকাশপথ আধুনিক প্রযুক্তি সম্পন্ন, মানুষের যোগাযোগ সহজ করে ব্যবসা বাণিজ্য পর্যটন সব থেকে উন্নত করতে পারবে, সেই ব্যবস্থাটাই আমরা করব। বিশ্বের সাথে আকাশপথের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পর্যটন খাতকে উন্নত করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। এই বাংলাদেশটাই হবে এক সময় কক্সবাজার বা আমাদের হযরত শাহজালাল বিমানবন্দর, এটাই হবে আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব, সেটাই আমরা বিশ্বাস করি এবং সেটাই ভাবি আমরা তৈরি করতে চাচ্ছি। রিফুয়েলিংয়ের জন্য এখানে সবাই আসবে, থামবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবে। আর কক্সবাজারে নামলে তো আমাদের সবথেকে দীর্ঘ বালুকাময় যে সি বিচ সেটাও সকলে উপভোগ করতে পারবে। প্রতিবেশী দেশের মতো চন্দ্র জয় করতে স্মার্ট জনশক্তি গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাটে সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা আমাদের এই দিকটা যেন আমাদের আরও উন্নত হয়, এয়ারোস্পেস সে বিষয়ে গবেষণা করা। আমরা দেখি আমাদের আশেপাশের দেশ চাঁদে চলে যায়, তা আমরা কেন পিছিয়ে থাকবো? একদিন আমরাও চাঁদে যাব, ভবিষ্যতে সেইভাবেই আমরা দক্ষ জনশক্তি, স্মার্ট জনশক্তি গড়ে তুলব। এর আগে সকালে টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে 90% কাজ শেষ হলেও টার্মিনালটি পুরোপুরি চালু হতে আরও 1 বছর সময় লাগবে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।